এক হৈছে অসমৰ উন্নয়ন আৰু এক হৈছে নাওবৈচাৰ উন্নয়ন। নাওবৈচাৰ ৰাইজে প্ৰতিদিন এআটো এবুকু পানীৰে যাতায়াত কৰি আছে। অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়, নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰ ডাঙৰীয়া, আপোনালোকক দেখুৱাইছোঁ, আপোনালোকে চাওক, এয়া হৈছে নাওবৈচাৰ উন্নয়ন। নাওবৈচাৰ উন্নয়ন চাওক আপোনালোকে, এটি পথত এনেদৰেই ৰাইজে দৈনিক যমৰ যন্ত্ৰণা ভুগি আছে, দৈনিক যমৰ যন্ত্ৰণা ভুগি আছে। এয়াটো এবুকু পানীৰ মাজেৰে প্ৰতিদিন তেওঁলোকে যাতায়াত কৰিব লগা পৰিৱেশ বৰ্তমান সময়ত দেখা গৈছে। লখিমপুৰ জিলাৰ নাওবৈচা হাজাৰ 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 লোক বৰ্তমান সময়ত এই পথেৰে অহা যোৱা কৰে, কিন্তু তেওঁ বৰ্তমান দেখা গৈছে যে নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰ ডাঙৰীয়াৰ কিন্তু চকুত আজিলৈকে পৰা নাই এই দৃশ্য। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চকুত পৰা নাই এই দৃশ্য। আৰু বাৰিষা আহিলেই এনেদৰেই যমৰ যন্ত্ৰণাত ভোগে নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ যিসকল সাধাৰণ লোক আছে, সেই সাধাৰণ লোকসকল এনেদৰেই যমৰ যন্ত্ৰণাত ছটফটাই থাকে। তেওঁলোকে যাতায়াত কৰিব লগা হৈছে জৰাজীৰ্ণ পথেৰে, এয়াটো এবুকু পানীৰ মাজেৰে তেওঁলোকে দৈনিক তেওঁলোকে অহা যোৱা কৰে, কিন্তু কোনো ধৰণৰ খবৰ নলয় প্ৰশাসন, বিভাগীয় কৰ্তৃপক্ষ কোনো ধৰণৰ খবৰ লোৱা পৰিলক্ষিত হোৱা নাই। আৰু দেখা গৈছে যে নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ যিজন বিধায়ক, এই বিধায়কজনে নেদেখা কুলি বাদ হৈছে, তেওঁ দিছপুৰত বাখৰ পাতিছে, যি সময়ত নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ জনসাধাৰণে পানীৰ মাজত ককবকাই আছে, সেই সময়ত নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ যিজন বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰ ডাঙৰীয়া, সেই ভৰত চন্দ্ৰ নৰ ডাঙৰীয়া দিছপুৰত চেলফি উঠোৱাত ব্যস্ত হৈ আছে। আমি এই মুহূৰ্তত এই নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ যুৱনগৰৰ যি পথ আৰু এই পথত পথেদি দৈনিক হাজাৰ হাজাৰ লোক অহা যোৱা কৰে, এই পথটি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ। ৰাইজে কি কয়, আচলতে এই যি পথ, এই পথত ৰাইজে দৈনিক দুৰ্ভোগ ভুগি আছে। আৰু বৰ্তমান ৰাইজে কি কয় এই পথক কৰি আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আৰু এই যি পথত মই বৰ্তমান উপস্থিত আছোঁ, যি ঠাইত উপস্থিত আছোঁ, এই পথছোৱাক লৈ বৰ্তমান সময়ত দুই ফৰ মাজত আৰম্ভ হৈছে তীব্ৰ বাক বিতণ্ডা। আৰু তীব্ৰ বাক বিতণ্ডা আৰম্ভ হৈছে দুই ফৰ মাজত। আৰু ঘটনাস্থলীত আৰক্ষী লুকাইছিলে, ঘটনাস্থলীত আৰক্ষী লুকাইছিলে, কিন্তু আৰক্ষীয়েও এই যি বাক বিতণ্ডা দুই ফৰ মাজত যি কাজিয়া, এই কাজিয়া কিন্তু বৰ্তমান সময়লৈকে আৰক্ষীয়ে নিষ্পত্তি কৰিব পৰা নাই। আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আচলতে এই যি ভয় লগা দৃশ্য নাওবৈচা বিধানসভা সমষ্টিত, ভয় লগা এটি দৃশ্য। আৰু এই দৃশ্য মই এই মুহূৰ্তত আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ আৰু কথা পাতিম। আচলতে এই যি ঠাই, এই ঠাইৰ দুই ফৰ মাজত যি সংঘাত, দুই ফৰ মাজত যি কাজিয়া, এই কাজিয়াৰ সূত্ৰপাত কেৱল মাত্ৰ চৰকাৰৰ বাবে আৰম্ভ হৈছে, কেৱল মাত্ৰ প্ৰশাসনৰ বাবে এই কাজিয়াৰ সূত্ৰপাত হৈছে বুলি জানিব পৰা গৈছে। যিহেতু বৰ্তমান সময়ত নাওবৈচা বিধানসভা সমষ্টিৰ যিজন বিধায়ক, এই বিধায়কজনে উন্নয়নৰ নামত শূন্য হৈ আছে, উন্নয়ন কৰিবলৈ তেওঁ সামৰ্থ্য নহয়, আৰু তাৰে পৰিপ্ৰেক্ষিতত এনেধৰণৰ ভয়ংকৰ কাজিয়াৰ সূত্ৰপাত হোৱা পৰিলক্ষিত হৈছে। আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আমাৰ সৈতে কিছু সংখ্যক লোক আছে, যিহেতু এই যি জৰাজীৰ্ণ পথ আৰু এই যি অঞ্চল, এই অঞ্চলত বসবাস কৰে দুখীয়া দৰিদ্ৰ শ্ৰেণীৰ লোকসকলে বসবাস কৰে, আৰু এই দৰিদ্ৰ দুখীয়া লোকসকলৰ মূৰত এক প্ৰকাৰৰ ৰাম টাঙোন সোধাইছে চৰকাৰী পক্ষই। আমি কথা পাতিম। আচলতে এই যি অঞ্চল, এই অঞ্চলত তীব্ৰ সংঘাত, তীব্ৰ বাক বিতণ্ডাই বৰ্তমান সময়ত অব্যাহত আছে। আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আচলতে এই যি অঞ্চল, এই অঞ্চলত দুখীয়া দৰিদ্ৰ লোকসকলে কেনেদৰে দৈনিক যমৰ যন্ত্ৰণাত ভুগি আছে, পথৰ বাবে আৰু জৰাজীৰ্ণ পথৰ বাবে তেওঁলোকে কেনেদৰে যাতায়াত কৰিব লগা হৈছে, স্থানীয় লোকৰ মুখৰ পৰা আমি ভাষ্য ল'বলৈ চেষ্টা কৰিম। কি ক'ব আপুনি? এয়া চাওক, নাওবৈচা সমষ্টিৰ কোণবাৰীৰ পৰা ফতেহপুৰ পি ডাব্লিউ ৰোডৰ এয়া অৱস্থা আপোনালোকে নিজেই চাই আছে। আমি কি যমৰ যাত্ৰা ভুগি আছোঁ। নাওবৈচা সমষ্টিৰ ভৰত চন্দ্ৰ নৰে আপোনাৰ দিছপুৰত অকল চেলফিত লৈ থাকে। আমাৰ ইয়াত কোনো ধৰণৰ উন্নয়নৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই। আপোনাৰ ৰাস্তাত আপোনাৰ কি পানী, বৰষুণ পৰিলেই এবুকু পানী হৈ থাকে।
নির্বাচন সময়ত বিভিন্ন নেতা পালি নেতা সকলে সাধারণ লোকের মাজত আহি তেওঁলোকে প্রতিশ্রুতি দিয়ে, প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু আসলতে যেতিয়া নেকি বিধায়ক বা জনপ্রতিনিধি নির্বাচিত হয় সেই প্রতিশ্রুতি সমূহ কিন্তু ফুটুকার ফেনলৈ রূপান্তরিত হওয়া দেখা যায়। আর জ্বলন্ত উদাহরণ আজি এই যে পথ, এই পথ আপনাদের দেখিলেই এই জ্বলন্ত উদাহরণ আপনাদের বুঝিব পারিব। আর আপনি কি কব এই সন্দর্ভত? হয়, আপনাদের চাইছে এই রাস্তা যেটু আমার কর্ণবাড়ীপরা ফতেপুর হয়ে বরসালা হয়ে যেটু সংযোগে এই গাইপথ আমি দেখবলে পাইছো, আমার ফিসারির কারণে ফিসারির পানি ভর্তি হয়ে রাস্তার মাজত আহি জমা হয়ে গেছে। এই পানিটা যাওয়ার একটা নালা আসলে আমি সরুরপরা দেখিছো, রাইজে কইছে আমার এইফালে এইটু এই রাস্তারপরা সংযোগে হয়ে যেটু নুন পানির খাল বলে কয় এই সংযোগে একটা নালা আসলে সেই নালাটা এটা রাইজে আমি চাইছো বন্ধ করে দিছে। আমি আজি আমি জীবনের আঞ্চলিক আঞ্চলপরা আমি সার্কুল অফিসারকো জানাইছো, লালুক আরক্ষী চকীকে জানাইছো, আরক্ষী চকী আহিছিল আমার মাজত দেখিছিল আমি পানি এরি থই গৈছিলো। যেতিয়া আমি আমার আরক্ষী চকী বিষয়ক জানাম আপনি শীঘ্রে আকৌ আহক, যেহেতু পানিটি এরি থই যাওয়া হয়েছিল আপনি নিজে এরি থই গৈছিলেন, রাইজে আকৌ সেই পানিটা বান্ধি দিছে, যার কারণে এতিয়া রাইজ আকৌ যাবলৈ অসুবিধা হয়েছে, মানুহ অহা যোৱাৰ কাৰণে অসুবিধা হয়েছে। এই সময় রাইজক আপনি অতি সোনকালে গ্রেপ্তার করে লৈ যাক, আমি আছো আপনার, আমি জল সংগঠন আছো, রাইজর সুবিধা যাকে বাধা দিয়ে সেই সকলকে আপনাদের লৈ যাক। রাইজে যদি ভাবে নিজের মানুষের মানবীয়তা রক্ষা করবেন, মানুষ যদি স্বর্গত যাবলে বিচারে মানুষ রাস্তার কারণে যাবলে সুবিধা করে দিব লাগবে, তেতিয়াহে আল্লাহ তালায় মানুষের জান্নাতত যাওয়ার রাস্তা সহজ করে দিব। মানুষের রাস্তা যদি বন্ধ করে দিয়ে সেইজন মানুষ কেতিয়াও জান্নাতত যাবলৈ নোৱাৰে। ইয়াত এখন আপনাদের যত থিয় হয়ে আছে আপনাদের যেটা ক্যামেরা দেখি আছে, ইয়াত এখন কালভার্ট আছে দেখবলে পাইছে, আপনি কালভার্টটা বন্ধ করে দোকান উঠাই দিছে, এরা দোকান উঠাই দিছে। স্থানীয় রাইজক মানে আহ্বান জানাম, আপনাদের ওলাই আহক, আপনাদের আমার সহযোগ করা, আমি গৈছো আগুয়াই গৈ আছো, আপনাদের আহক। আমার এইখান রাস্তায় নহয় অকল মই, আমার লক্ষিমপুর যুবনগর আঞ্চলিকরপরাই জানাইছো, লক্ষিমপুর উপায়ুক্ত মহোদয়ক জানাও, প্রশাসন বিষয়ক জানাও, আমার গড়কাপ্তানি বিষয়ক জানাও, আপনার আমার লক্ষিমপুর জেলা অঞ্চলের তরফরপরা আগতো আমার এপ্লিকেশন দিয়া আছে যে ইসলামপুর ব্লকত যিসমূহ রাস্তা ঘাট আছে মানুষের ফিসারির যিসমূহ আলি বান্ধিব লাগে সিহঁতে আলি নাবান্ধি রাস্তার কাহে অকল রাস্তা দিয়ে ফিসারিটা চলাই আছে। আপনাদের কৈছিল আমার কথা দিছিল সেই উপর আপনাদের ব্যবস্থা লব। মহোদয়ক অনুরোধ জানাও আপনি শীঘ্রে আহক, আহি আপনার আপনি নিজে ভিজিট করক আর রাইজক জানাক রাস্তার সমূহের যাতে আলি বান্ধে, আর আপনি উপায়ুক্ত মহোদয়ক জানাও আপনি আহক, আমার বিপরীয় সার্কুল অফিসারক লৈ আহক, আহি অতি সোনকালে আমার এই টু যে সমস্যা যুবনগর আঞ্চলিকর মাজেদি যখন রাস্তা কৈছে 3 নং ধর্মপুরের যখন রাস্তা এই রাস্তার সমস্যা অতি সোনকালে আমার সমাধান করে দিয়ক। এই রাস্তা দিয়ে বহুত ছাত্র ছাত্রী অহা যাওয়া করে, যুবনগর হাইস্কুললৈ যায়, লালুক মহাবিদ্যালয়লৈ যায়, লালুক কনিষ্ঠ মহাবিদ্যালয়লৈ যায়, আর বহুতো ব্যবসায় বাণিজ্যর মানুষ অহা যাওয়া করে। আপনাদের এই রাস্তার ব্যবস্থা অতি সোনকালে করব বলে আমি যুবনগর আঞ্চলপরা আপনাদের অশেষ আমি প্রার্থনা জানাইছো, রাইজকো আমি আহ্বান জানাইছো আপনার ওলাই হোক, রাইজও আপনার প্রার্থনা জানাইছো আপনাদের আহি আমার এই রাস্তার সমস্যা সমাধান করে দিয়ক।